আজকে সংসদটা এটা একটা এফবিসিসিআই এর একটা এটা একটা ধনীদের একটা ক্লাবে পরিণত হয়েছে সংসদ আজকে এটা একটা সে ধনীদের একটা আড্ডাখানা অনেকে বলছে যে অন্তরালে অনেক কিছু হচ্ছে বাংলাদেশের রাজনীতি এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে একদিকে গণতন্ত্রকামী জনতা নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সম্মানা দলগুলো আর একদিকে জনগণের ভোটের অধিকার খর্ব করে মাত্র 5% 7% মানুষের যে ভোট নিয়ে একটা জগদ্দল পাথর ক্ষমতায় টিকে আছে এই ক্ষমতায় টিকে থাকার পিছনে আপনারা জানেন যে ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং তার দোসর রাশিয়া এবং চীন তারা এই দুঃশাসনকে এই জনগণের কুশাসনকে তারা আজকে টিকিয়ে রেখেছে এর বাইরে যারা গণতন্ত্র দেখতে চায় যারা ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে যারা বাংলাদেশের উন্নয়ন সহযোগী বাংলাদেশের যারা অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সময় তারা চায় যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক শক্তি তারা ক্ষমতায় আসুক তো আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতির অন্তরালে একটা ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ চলছে এবং আমরা প্রত্যাশা করব যে এই যে কাজ হচ্ছে এটা যত দ্রুত হবে ততই জনগণের জন্য মঙ্গল হবে এবং আমার বিশ্বাস যে আওয়ামী লীগের এই দুঃশাসন এটা বেশি দিন থাকবে না আমরা এই দুঃশাসন থেকে মুক্ত হব বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে গণতন্ত্র মুক্ত আকাশে বিহঙ্গের মতো উড়ে দাঁড়াবে এদেশের মানুষের নিরাপত্তাহীনতায় ভুগছে সেই নিরাপত্তাহীনতা থেকে আমরা আমাদের নিজেদের বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা আমরা ফিরে পাব আজকে মানুষের খুবই কষ্ট হচ্ছে মানুষ আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে খুবই দিশেহারা আজকে গরিব মেহনতি মানুষের খুবই আশপাশ করছে যার কারণে এই মুহূর্তে একটা পরিবর্তন জরুরি এই পরিবর্তনের জন্য যারা কাজ করবে এটা অন্তরালে হোক আর উপরে হোক এটা জনগণের প্রত্যাশা কি বলছে সরকার টিকবেন এমনকি ওবায়দুল কাদের নিজেও একটা বক্তব্য দিয়েছেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে আসলে বাংলাদেশের এই যে আজকে শেখ হাসিনার পঞ্চমবারের মতো যে প্রধানমন্ত্রী হওয়া আসলে শেখ হাসিনা একটা গ্রামের অজপরা গায়ের যে ঝগড়াটে নারী আছে তাদের মতো তিনি একটা ভীষণ একটা উন্মাদনায় লিপ্ত তার ইয়াটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া যদি ক্ষমতায় আসে তাহলে সে তো চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবে বেগম খালেদা জিয়া চতুর্থবার হলে শেখ হাসিনাও তো চতুর্থবারের প্রধানমন্ত্রী এটা কোনোভাবে মেনে যাওয়া যাবে না এই জন্য শেখ হাসিনাকে কী করতে হবে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে হবে আমি শেখ হাসিনাকে বলতে চাই যে আপনার তো খায়েশ মিটেছে আপনি পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন তো যার কারণে অন্তত এই আপনার যেই লোভ আপনি একজন চরম লোভী একটা মহিলা আপনার একক ক্ষমতার দ্বন্দ্বে আপনার ক্ষমতার মোহের কারণে আজকে আমরা আজকে জলে পুরে সারকার হয়ে যাচ্ছি আজকে 18 কোটি মানুষ এই শেখ হাসিনার শুধুমাত্র প্রধানমন্ত্রী হওয়ার লোভের কারণে আজকে আমরা এর সমস্ত দায়ভার আমাদের উপর চলে আসছে যার কারণে আমরা বাঁচতে চাই এদেশের মানুষের অবস্থা খুবই খারাপ আজকে 74-এর চেয়ে খারাপ অবস্থা বাংলাদেশে বিরাজ করছে আজকে একটা দুর্ভিক্ষময় অবস্থা বিরাজ করছে এই দুর্ভিক্ষ থেকে আমরা বাঁচতে চাই যেই আলুর কেজি 20 টাকা ছিল আলুর কেজি আজকে 80 টাকা 90 টাকা আপনি যেই পেঁয়াজের দাম ছিল 20 টাকা 30 টাকা সেই পেঁয়াজ 250 টাকা পর্যন্ত গিয়েছে শেখ হাসিনা 10 টাকায় চাল খাওয়ানোর কথা বলেছে সেই চাল আজকে 80 টাকা শেখ হাসিনা বিনামূল্যে সার দেওয়ার কথা বলেছে সারের দাম এ যাবৎকালে 13 বার বেড়েছে আপনি দেখেছেন যে গ্যাসের যেই দুরবস্থা এই গ্যাসকে কয়েকটা সিন্ডিকেট কোম্পানির কাছে তারা বিকিয়ে দিয়েছে আজকে কয়েকটা সিন্ডিকেট কোম্পানি তারা বোতলের ভিতরে গ্যাস বাজারজাত করে পুরো বাংলাদেশের গ্যাস শিল্পটাকে তারা আজকে সেই সেই মারোয়ারিদের মতো তারা ব্যবসা শুরু করেছে আজকে গ্যাস সংকটের পিছনে এই তারা দায়ী এর সাথে জড়িত সালমান এফ রহমান এর সাথে জড়িত বসুন্ধরা গ্রুপ এর সাথে জড়িত পুলিশের যে জিজ্ঞাস আছে এরকম বিভিন্ন কোম্পানি আজকে আমরা যেই ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে যে লড়াই করেছিলাম আজকে বাংলাদেশে কিন্তু সেই 22 পরিবার থেকে আজকে 22,000 পরিবার হয়েছে বাংলাদেশের অর্থনীতিকে তারা নিয়ন্ত্রণ করছে সরকারকেও তারা নিয়ন্ত্রণ করছে যার কারণে সরকারের কোনো নিয়ন্ত্রণ কাজে আসছে না আজকে যতই সরকার বলুক যে তারা নিয়ন্ত্রণ করবে দ্রব্যমূল্য কিন্তু তাদের কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই
তারা কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবে না। কেন পারবে না? তারা ব্যর্থ হয়েছে 15 বছরে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যতই মুখে বলুক যে তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে, তাদের কোনো সুযোগ নাই। আজকে সংসদটা এটা একটা FBCCI-এর একটা, এটা একটা ধনীদের একটা ক্লাবে পরিণত হয়েছে সংসদ। আজকে এটা একটা মানুষের ধনীদের একটা আড্ডাখানা। তো যার কারণে যারা এই দেশের মানুষের দ্রব্যমূল্যকে জনগণের ঘাড়ে চাপিয়ে দিয়ে মুনাফা অর্জন করছে, যারা এদেশের সেই, তারাই কিন্তু আজকে পার্লামেন্টে। আপনি দেখেছেন যে সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছে যে সরকারের এমপি মন্ত্রীরা সিন্ডিকেটের সাথে জড়িত। যার কারণে সরকারের এমপি মন্ত্রীরাই যদি সিন্ডিকেট করে, তাই সিন্ডিকেট কে ভাঙবে? আওয়ামী লীগ ডিমের দাম বেঁধে দিয়েছিল, ডিমের দাম কি সেই দাম বাঁধানো দামে আসছে? আলুর দাম কি সেই বাঁধানো দামে আসছে? পারে নাই। এজন্য তো শেখ হাসিনার পদত্যাগ করা উচিত। যে শেখ হাসিনার যে কথা কেউ শুনছে না, শেখ হাসিনার কথা কোথাও কোনো কাজে লাগছে না। কারণ হচ্ছে তিনি যে জোর করে র‍্যাব পুলিশকে জিম্মি করে, এদেশের জনগণকে জিম্মি করে যে ক্ষমতায় আছে, এটা তারা জানে। পুলিশ জানে যে কীভাবে ভোট কেটে তারপরে এই আওয়ামী লীগেরকে জিতানো হয়েছে। ওসি পুলিশ, বাংলা জেলা প্রশাসক, তারপরে ওসি, এসপি, তারপর টিওনো এবং সাধারণ প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার যারা ছিল, তারা তো দেখেছে যে কীভাবে আওয়ামী লীগ ভোট চুরি করে তারপরে তারা আবার এমপি হয়েছে, তারা ক্ষমতায় গিয়েছে। তাই কোনো শেখ হাসিনার নির্দেশ কেন মানবে তারা? যার কারণে এই সরকার, এটা একটা জনগণের জন্য একটা বিপদের কারণ হয়েছে, একটা আপদের কারণ হয়েছে, আজকে একটা মুসিবতের কারণ হয়েছে। এই সরকারের হাত থেকে যত দ্রুত আমরা মুক্ত পাবো ততই আমাদের মঙ্গল। ওবায়দুল কাদের এবং শেখ হাসিনা, তাদের কথায় কিন্তু ইতিমধ্যে প্রকাশ পেয়েছে চাচা আপন পরাণ বাঁচা। আজকে কিন্তু তাদের ক্ষমতার যে চেয়ার, ক্ষমতার রাজ সিংহাসন ওবায়দুল কাদেররা, তারা কিন্তু বুঝতে পারছে যে তাদের আর ক্ষমতায় থাকার মতো অবস্থা নাই, তারা আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, তাদের ক্ষমতা খুবই কাছে, তাদেরকে চলে যেতে হবে, তাদের পতন হবে। এবং তাদের সেই ক্ষমতা যত দ্রুত হবে ততই দেশ জাতির মঙ্গল।